কফি খাবা? অ্যাকচুয়ালি আমি তো অনেক ইনোসেন্ট ছিলাম, মানে একটু কম বুঝতাম সব কিছু। ভালোবাসা প্রেম হলো একটি মনের উপর মানে একটা নিয়ন্ত্রণহীন অনুভূতি। সুগার ড্যাডি, ওকে মেন করে লিখে সুগার ড্যাডি। আরে তিশা, তুই তো সুগার বেবি। তোমার সাথে কথা বলতে বলতে এবং তোমাকে দেখতে দেখতে তোমার অসাধারণ ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছি আমিও। আমি খন্দকার মুস্তাক আহমেদ। আমি একটি কথা সবসময় বলি যে ভালোবাসা প্রেম কি? ভালোবাসা প্রেম হলো একটি মনের উপর মানে একটা নিয়ন্ত্রণহীন অনুভূতি। তো তোমাকে দেখার পর আমার মনের মাঝে সেই একটা অনুভূতি চলে এসছে। তুমি যদি আমার প্রতি আস্থা বিশ্বাস রাখো তাহলে আমি তোমাকে বলতে পারি আমি তোমার সাথে থাকবো আনটিল মাই লাস্ট ব্রেথ। আমি আমার সব কিছু দিয়ে তোমাকে সুখী করতে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আসলে মানুষের জীবনে প্রেমটা কখন কীভাবে আসে তা তো বলা যায় না, কার কখন কীভাবে কাকে ভালো লাগে তাও আন্দাজ করে আগে থেকে কখনই বলা যায় না। তো তোমার সাথে কথা বলতে বলতে এবং তোমাকে দেখতে দেখতে তোমার অসাধারণ ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছি আমিও। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তো আপনাদের দুজনের জার্নিটা কিভাবে স্টার্ট হলো? ও আমাকে ফেসবুক একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় রাতের দিকে। তো আমি সকাল 10টা নাগাদ তার রিকোয়েস্টটা দেখি এবং তার প্রোফাইল চেক করতে গিয়ে জানতে পারি সে আমাদের আইডল স্কুলের গভর্নিং বডির মেম্বার এবং ভিকাউনেসের গভর্নিং বডির মেম্বার ছিলেন, আর মতি ছিল এক্স কমিশনার। তো আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, সে আমাকে মেসেজ দেয় একটু কথা বলা যাবে। আমি তখন বলি যে হ্যাঁ শিওর। আমি ফোন দিই, সে ফোন দেয়, আমি তখন বলি যে কেন। বলে যে আজকাল অনেক ফেক অ্যাকাউন্ট আছে, তো আমি শিওর হয়ে নিলাম। তারপর দেখলাম তুমি আইডল স্কুলে পড়ো, সে আমাদের স্কুলের ব্যাপারে, আমাদের পড়াশোনার মান কেমন চলছে এবং আমাদের টিচারদের সম্পর্কে নানা রকম কথা বা আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না অনেক কিছুই জানতে চাইলো। তো তার সাথে আমার সেদিন একটা স্বাভাবিক এবং খুব নর্মাল কনভারসেশন হয়েছে। কোনো রকম হচ্ছে বলে না মানুষের মনে লাড্ডু ফুটেছে প্রথম কথা দেয়, এরকম কিছু ছিল না। সে আমার সাথে একজন গার্ডিয়ান হিসেবে কথা বলেছিল। তো যে কথাটা বললো যে অ্যাকচুয়ালি ফেসবুক আমি স্ক্রল করছিলাম, তো ফেসবুক স্ক্রল করলে আপনি দেখবেন যে অনেক সময় ইউমেন নো অ্যাড ফ্রেন্ড এগুলো আসে। তো হঠাৎ যখন ওর ছবিটা আসলো বা এরকম, তো ওখানে দেখি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো যেহেতু ওটার সাথে আমি সম্পৃক্ত, তো আমি মানে একেবারেই কোনো রকমের উদ্দেশ্য ছাড়া খুবই স্বাভাবিকভাবে ওকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিই। তো এখন ফেসবুকে দেখি যে অনেকেই ফেক অ্যাকাউন্ট এই আইডিয়াল স্কুলে পড়ে না, যেমন বিকর্ণাস স্কুল পড়ে না, তো ওইটা বোঝা যায়। বিকর্ণাসের বানানটা একটু কঠিন, সবাই লিখতে পারে না। তা আমি সেটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে আইডিয়াল স্টুডেন্ট কিনা, তখন আমি মেসেঞ্জারে নক করি, তখন মানে সে রেসপন্স করে। রেসপন্স করার পরে ওই জানতেছিলাম যে কথা বললো যে মানে কোনো প্রবলেম আছে কি না, পড়ালেখা কীভাবে হচ্ছে, এই ধরনের কথাবার্তা। জাস্ট একজন গভর্নিং বডি মেম্বার যেভাবে কথা বলা হচ্ছে সেভাবে কথা বলছি মেসেঞ্জারে, জাস্ট টুকটাক কথা। তারপরে আবার মানে কয়েকদিন পরে আবার এরকমই মেসেঞ্জারে কথা। তো এর মাঝে ওদের নবীনবরণ চলে আসলো, তো আমাকে বললো যে আপনি কি নবীনবরণে আসবেন? তাই আমি বললাম যে হ্যাঁ নবীনবরণে আমি আসবো। তো আমি ওই প্রোগ্রামের আগে দাঁড়িয়েছিলাম, মেন গেট থেকে একটু দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ দেখি মানে ও আসছে, একটা শাড়ি পরে, হোয়াইট কালারের শাড়ি পরে, বেশ সাজে গুজেই আসছে। হ্যাঁ, অনেকটা পরীর মতোই লাগছিলো। বাট না, তখন কিন্তু ওই মানে অনেক সুন্দর লাগছে, একটা মানুষকে সুন্দর, একটা ছোটো বাচ্চাকে আমার সুন্দর লাগতে পারে, কিন্তু মনের ভিতরে কোনো ওই প্রেম ভালোবাসা তখন জাগে না, কিছুই না। তো আসার পরে যে ওয়াশ আমাকে সালাম দিল যে কেমন আছেন, ভালো। আমি বললাম এই তো ভালো, বাহ তোমার বেশ সুন্দর লাগছে, বাস ওইটুকুই। তারপর ও চলে গেল। তারপর আরেকটি প্রোগ্রাম আমাদের ওই এরকম ওই আপনার ওই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে ও আপনার একটা কবিতা আবৃত্তি করেছিল, তো ওখানে সেকেন্ড হয়েছে। তো যখন প্রাইজ দেওয়া হচ্ছে, এটা জানি না আল্লাহর কি ইশারা, আমি তখন প্রাইজটা দিচ্ছিলাম। আচ্ছা, ঠিক যখন প্রাইজ দিচ্ছিলাম তখন সে আসলো আমার সামনে, তা আমার হাত থেকে সে নিল। তো নেওয়ার পরে ওই যে মানে সে আমার ফেসবুক ফ্রেন্ড, তো ওইটা ওর ফ্রেন্ডরা তো দেখে যে কে ফ্রেন্ড। তারপরে ওই নবীন বরে যখন দেখা হলো আমরা ছবি তুললাম, শুধু ওর সাথে না অনেকের সাথেই, যেটা স্বাভাবিক ছবি সেভাবেই স্বাভাবিক। অনেকে আসছে যে আমি গভর্নিং বডি মেম্বারকে ছবি তুলছে, তারপর ওই ছবিগুলো ফেসবুকে গিয়েছে। তারপরে যখন ও প্রাইজ নিয়েছে, তো ওইটা আমি দিয়েছি যে আইডল স্কুলের আজকে মানে প্রোগ্রামের ছবি। তো সবাই বলছে কী রে ব্যাপার, তুই এরকম
ওনার হাত থেকে প্রাইস নেবে, প্রাইস তো কোনো ইন্টেনশনাল নেই, প্ল্যান করে না, জাস্ট কাকতিয়ালভাবে এটা মিলে গেছে। তারপরে হ্যাঁ, তো ও আমার সব ছবিতে, কারণ আমি তো খুব হ্যান্ডসাম, আপনি দেখতেই পাচ্ছেন, খুবই হ্যান্ডসাম একজন মানুষ। আর অনেকে বলে আমার বয়স অনেক বেশি, তা আমি বলি সময় তোমার বয়স বাড়াক মনটাকে বাদ দিয়ে। মনের দিক থেকে কিন্তু আমি, আমাকে যদি বলেন, আমি 37 বছরের টকবগে যুবক আমি মনের দিক থেকে। তো তখন ওকে ওই যে ওর ফ্রেন্ডরা এরকম কিছু কমেন্ট টমেন্ট বলি, তুই সব ওনার সব ছবিতে লাইক কমেন্ট করে, ও আমার লাইফ ছবিতে লাইক কমেন্ট করতো, সেটাও সবাই নোটিস করেছে। আমার তোমারটা বললে, আমারটা বললে না, আমি তো বললাম যে দুজনই, আমি লাইক তার সব ছবিতে আমি রিয়েক্ট দিতাম বা একটু হালকা কমেন্ট করতাম, মানে ওগুলো কিন্তু আমাদের ভিতরে একেবারেই কিছু নাই, একেবারেই কিছু, কিন্তু ওই ওদের ওই ওর ফ্রেন্ডরা বা আমার কিছু মানুষ বলছে কি এই এই মানে এটা কারণ হচ্ছে সে তো খুব সুন্দর, যে একটা সুন্দর মেয়ের সাথে এরকম, হ্যাঁ এই চোখে পড়ছে, সুন্দর না হলে আবার এত চোখে পড়তো না, বুঝছেন তো। ও আমাকে একটা ওই যে ফুলের তোড়া মানে পড়েছিল আমাকে এনে দিল, তো ওই ছবি গেছে ফেসবুকে। ওর তখন ফেসবুকে অনেকে মানে ওকে লিখছে কী ব্যাপার কী হচ্ছে, মানে এরকম। যখন আমি নবীন বরণের ছবিগুলো পোস্ট করি তো অনেকে আমার কমেন্টে লিখে যে সুগার ড্যাডি, ওকে মিন করে লিখে সুগার ড্যাডি, আরে তিশা তুই তো সুগার বেবি। আমি আসলে তখন বিষয়টা ওভাবে বুঝতে পারিনি, পরে জানতে পারি তাদের থেকে। কিন্তু লিখতো যে আমি আমার ওগুলো নোটিস করি নাই, বুঝছেন কে কে মানে বলতে, ও আমাকে বলছে আমার ফ্রেন্ডরা মানে একটু মানে কেমন জানি কমেন্ট টমেন্ট করে, তো আমি ওটাকে মানে মাথায় নিই নি, কারণ ওর সাথে আমার কিছুই না, বাট কথা বলি কথা বলি মানে। আর ও করে কি আপনার মানে খুবই অবাক ব্যাপার, অত মানে আমার সাথে অনেক অনেক তো বাচ্চা মেয়ে আমাকে সকালবেলা মানে যখন ইয়েতে যা বলি গুড মর্নিং, ব্রেকফাস্ট করে নিও, তারপরে লাঞ্চের সময় বলে লাঞ্চ করে নাও, রাতেবেলা ডিনার করেছো কি না, তুমি কোথায়, তো আমি তো বলি যে না এখনও বাসায় যাইনি, বলে না বাসায় যে নাও রেস্ট নাও, মানে এইগুলো খোঁজখবর নিত, মানে খুবই সুইট, বুঝছেন। আমার খুব ভালো লাগতো মানে এই তখনও কোনো মানে ভালো লাগতো, মিস করতাম ওই সব মানে যে আরে ওর ফোন দেয়নি তো আজকে, তার মানে কী ব্যাপার আজকে কি আমি লাঞ্চ করবো না, এই জাস্ট ফান, তো খোঁজখবর নিত। তার মধ্যে যে কী আজকে ডিনারে কোনো বা সকালে মেসেজ নেই গুড মর্নিং মানে এরকম। তারপরে আমি একদিন ওদের ফ্রেন্ডরা কী বলছে অত কিছু আমি জানি না, তো আমি একটা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড দেখতে গেলাম, ও ক্যান্টিনের সামনে দিয়ে কলেজে ঢুকতে হয়, তো ও তখন জাস্ট ক্যান্টিনে আমি জাস্ট করিডোরে, তখন ওর এক ফ্রেন্ড আমার পাশ দিয়ে ওর দিকে তাকাইলো, আমার দিকে তাকিয়ে কী করেছিল, ও আমাদেরকে পিঞ্চ মেরে একটা গান গায় যে বয়স আমার বেশি না, ওই টুকটুকির মা চুল কয়টা পাইকা গেছে বাতাসে। তো আমি ভীষণ অবাক হই যে এটা কি, বা সে তো তখন গভর্নিং বডির মেম্বার, অবশ্যই তাকে এভাবে একটা পিঞ্চ করে কথা বলা যায় না। আর তাছাড়া আমার কমেন্ট বক্সে তখন তারা কমেন্ট করতো, মানে ওর সাথে দু একটা ছবি ছিল, তো ওই যে প্রাইস নিচ্ছিলাম বা একটা ছবিতে কমেন্ট করেছে কি পয়সা গাড়ি মেহেঙ্গা ঘর আই নিড আ ম্যান ও গিভ মি অল দ্যাট, আমি ভীষণ অবাক হয়ে যাই এইসব দেখে। আমি তো ওই যে ওইটা আমি তো বললাম যে কেন মানে গানটা, তো তখন সে আমাকে বললো যে এরকম এরকম তাকে এরকম কিছু করে। ঠিক তার 3 দিন পরেই আমি আপনার একটা রেস্টুরেন্টে বসে বলছিলাম আমার ভাতিজাদের সাথে, ওরা গ্রাম থেকে আসছে, তো কথা প্রসঙ্গে যে ট্রেন্ড বলতেছে এখন সুগার ড্যাডি চলছে, জাস্ট এই আমি বললাম সুগার ড্যাডি এটা আবার কী জিনিস, সুগার ড্যাডি বাংলা করলে চিনি বাবা, তো আমি কিছু এটা মানে কি, তো ওরা হাসছে। আমি আর কথা না বাড়িয়ে বাসায় এসে আমি গুগলে ঢুকলাম, গুগল সার্চ করে দেখলাম যে সুগার ড্যাডি কী, তো আমি জাস্ট আমি আর এটা নিয়ে কথা, পরে ও বলতেছে কি যে এরকম জানো আমাকে এরকম বলছে তুমি নাকি আমার সুগার ড্যাডি, তা আমি বলছি শোনো এই সুগার ড্যাডির গল্পটা আমি 2 দিন আগে শুনলাম যে দিস এ স্টোরি, বাট সুগার ড্যাডি তো আসে মানুষকে এক্সপ্লয়েট করতে মেয়েরা বা এরকম, কিন্তু ওকে তো আমি কিছু দিচ্ছি না, ওকে আমি তখন পর্যন্ত মানে কি বলবো মানে যে আসে না ধরেন গিফট তো দূরের কথা, মানে কোথাও এক কাপ চা কফি বসে আমরা খাইনি তখন পর্যন্ত। তারপর এর মাঝে একটু একটু মানে সব বলছে, বাট ও আমার সাথে শেয়ার করছে সব কিছু, তো আমাকে বলে যে আমাকে তুমি অ্যাডভাইস করো এরকম আমার লাইফটা কীভাবে সুন্দর হতে পারে, তো আমি বললাম যে আমার আমি বললাম কী অ্যাডভাইস করো, তিনটা অ্যাডভাইস করো, তিনটা অ্যাডভাইস, তো আমি বললাম প্রথম অ্যাডভাইস তুমি পড়ালেখা করবা, বলে সেকেন্ড আমি সেকেন্ড পড়ালেখা, থার্ডও পড়ালেখা, আমাকে এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তো এসব বলতে বলতেই আমরা কিন্তু অনেক দূর মানে মানসিকভাবে মানে আমাদের অজান্তে আমি বলবো
মনের অজান্তেই আমরা অনেক দূর মনে হয় অ্যাডভান্স হয়ে গেছি। কারণ হওয়ার পরে যখন এরকম আরও কিছু কথা আসলো, তো বলতেছে যেমন বলতেছে আমি কি জানি তোমাকে মিস করছি, তুমি কোথায়, মানে সম্পর্ক কীভাবে, কিন্তু বলতে আমি তো মিস এইভাবে ইভেন আমাকে একদিন বলে কফি খাবা। অ্যাকচুয়ালি আমি তো অনেক ইনোসেন্ট ছিলাম, মানে একটু কম বুঝতাম সব কিছু। তারপরে বলি যে ঠিক আছে আমি ভাষায় কথা বলে জানাবো যে আমি কফি খাবো কিনা। মানে তখন আমাদের মানে কফিটা মানে কিন্তু এরকম রেস্টুরেন্টে কফি খাওয়ার কথা, তাই বললাম যে তোমার যখন অনেক দূর, তাই বললাম একদিন আসি কফি খাই। আমাদের কলেজে ক্যান্টিনে কফি ছিল, মানে মাঝে মাঝে ডেভেলপমেন্ট ওয়ার্ক দিকতে আসতো তখনই বলেছে যে খাবা কিনা। তো এরকমই তারপরে যেমন এগুলো হলো, তো আমি ওকে বললাম যে দেখো একটু যেন মানে কথাবার্তা হচ্ছে, দেখো এটা তুমি ক্যারি করতে পারবা কিনা আমার সাথে রিলেশন, মানে ক্যারি করতে বলতে চাই মানে বিয়ে করতে হবে, নট দ্যাট, হ্যাঁ, বা রাখবা কিনা সম্পর্ক, বা আমাকে ব্লক করে দাও, তাহলে তো আর কেউ দেখবে না ফেসবুকে না ব্লক। সে বলে না আমি এগুলো কোনো কিছু পাত্তা দিই না, তোমার সাথে আমার রিলেশন, আমি এখানে রিলেশন রাখবো, কে কী বলে তো আমার কিছুই আসে যায় না, একদম খুবই ফার্মলি সে বললো। তো আরেকটু আগালাম, তারপরে সে বললো কিনা বলে যে ক্যারি করতে পারবো, আমাকে তুমি ক্যারি করতে পারবা কিনা, আমি সে আমি ক্যারি করতে পারবো, তো বলে তাহলে চলো বিয়ে করে ফেলি, তো বিয়ে করে ফেলবা। কিন্তু বিয়ের কথাটা এমন না যে আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি বা সে আমাকে প্রস্তাব দিয়েছে, মানে এটা মানে খুবই নাটকীয় ভাবে প্রসঙ্গেই উঠে আসে বিয়ের কথাটা। অনেকে বলছে যে আমি তাকে প্রস্তাব দিয়েছি, কিন্তু এটা কিন্তু সত্যি না, আমিও তাকে দিইনি, সে আমাকে দেয়নি।